আজকে যে এই সিনেমার শুটিং হচ্ছে, সিনেমার নাম কি? সিনেমার নাম শেষ উৎসব। আচ্ছা, তো এই সিনেমাটা মানে কি ধরনের সিনেমা? মূলত সিনেমা সিনেমাই হয়, সিনেমার আবার আলাদা কোনো ধরন হয় না। এটা একটা সিনেমা যার যদি দৈর্ঘ্য বলেন তাহলে দৈর্ঘ্যে হয়তো যে আমরা ফিচার ফিল্ম দেখি তার থেকে কিছুটা ছোট, কিন্তু এর চরিত্রগত দিক থেকে আমি বলবো এটা একটা থটফুল সিনেমা যা দর্শককে চিন্তার খোরাক যোগাবে, তাকে ভাবতে সাহায্য করবে, নতুন করে দেখার একটা ভাবনা দর্শকের মাথায় আসবে। আচ্ছা, এই এই এলাকায় সিনেমা তো এর আগে সম্ভবত খুব একটা হয়নি, তো এরকম একটা সিনেমার গল্প তৈরি করার ব্যাপারটা আমার আপনার মনের মধ্যে কীভাবে এলো? সিনেমা এলাকায় হয়তো ঠিক হয়নি, কিন্তু এলাকাটা তো সংস্কৃতি জগতের অনেক মানুষ এখানে আছে, এখানে সংস্কৃতি ঐতিহ্যশালী, এখানে খুব ভালো যাত্রা হয়, নাটক হয়, গানের দল আছে, বিশেষ করে আমাদের সিনেমার যিনি নির্দেশক তার নিজেরই একটা গানের দল আছে, ব্যান্ড আছে, এবং তিনি একজন শিল্প রসিক, শিল্পবোদ্ধা মানুষ, ফলত একটা সম্ভাবনা ছিলই, সেই সম্ভাবনাকে আমরা সবাই মিলে নির্দেশক, আমাদের প্রডিউসার, আমাদের অভিনেতা, আমরা সকলে মিলে একটা রূপ দিচ্ছি যে নতুন কিছু ফর্মে যাওয়ার জন্য আর কি। আমরা যাত্রা করেছি, আমরা নাটক করেছি, আমরা গান করেছি, আমরা সিনেমা করছি, নতুন ফর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা চালাচ্ছি। আচ্ছা, তো বলছিলাম যে এই মানে সিনেমায় মানে কারা কারা মূলত অভিনয় করছে বা ক্যামেরাম্যান মেকআপম্যান এরাই বা কোথাকার? মূলত আমাদের স্থানীয় শিল্পীরা এতে অভিনয় করছেন, আমাদের মানবাজার বা আশেপাশের কুঞ্জা এরা সবাই, যারা মূলত থিয়েটারে বা যাত্রায় অভিনয় করেন তারাই এতে অভিনয় করছেন, আর কলকাতা থেকেও কিছু অভিনেত্রী আছেন, এরাই আমাদের অভিনেতা অভিনেত্রী। আর মেকআপম্যান আমাদের কলকাতা থেকে এসেছেন, আর এতে ক্যামেরাম্যান হিসেবে পুরুলিয়া থেকে সুরজ ধারা কাজ করছেন, খুব ভালো এবং দক্ষ ক্যামেরাম্যান। আচ্ছা, এই সিনেমা নিয়ে আপনি কী আশা করছেন? আমি মনে করছি এই সিনেমা মানুষকে নতুন করে দেখতে বা ভাবতে শেখাবে। আপনি দেখবেন আমাদের সমাজ জীবনে যে বিভিন্ন অভ্যাসের দ্বারা আমরা চালিত, মানে একটা ঘটনা চলছে সেটা সেটাকে আমরা সেই অভ্যাস দ্বারাই সেটাকে ভাবি, নতুন করে ভেবে দেখি না। সেরকমই একটা গল্প, যে গল্পটা নতুন নয় কিন্তু গল্পটাকে এমনভাবে আমরা প্রেজেন্ট করছি যে তার ভিতরে মানুষ প্রশ্ন খুঁজবে, সেই প্রশ্ন খুঁজতে খুঁজতেই ওই গল্পটার মধ্য থেকে সমাজের যে চিন্তা, সাধারণ চিন্তা, যে চিন্তা সহজে চলে আসছে তার বিপ্রতীত একটা ভাবনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করেছি। আচ্ছা, কিন্তু এই বর্তমানের যে সময়টা চলছে মাল্টিমিডিয়ার যুগে, এটা কি দর্শকদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে? এটা তো দারুণ সময়, যে আমার একটা সময় ছিল যে সবকিছু কলকাতা কেন্দ্রিক, 70 দশকে সাহিত্যের মুক্তি ঘটে, কলকাতা থেকে মুক্তি ঘটে, কিন্তু সাহিত্যের মুক্তিটা যত সহজ ছিল সিনেমার মুক্তি তত সহজ ছিল না, কিন্তু যখন সোশ্যাল মিডিয়া এলো, ইউটিউবের মতো একটা গণমাধ্যম চলে এলো, সহজ মাধ্যম, এখানে তো একটা বিশাল সম্ভাবনা যে আজকে প্রান্তিক এরিয়ার মানুষ দারুণ দারুণ সিনেমা বানাচ্ছে, আমাদের পাশের মানুষের, পাশের জেলার, পাশের ব্লকের মানুষেরাই অসাধারণ সিনেমা বানাচ্ছে, সেই সমস্ত সিনেমা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে। এখন আমি মনে করি এটা সুবর্ণ সুযোগ প্রান্তিক এলাকার যারা শিল্পী বা নির্দেশক আছেন তাদের কাজ করার। আচ্ছা, আপনার এই সিনেমা আপনি কি চাইছেন যে ফিল্ম ফেস্টিভ্যালে যাক বা অন্যান্য পুরস্কারে যেখানে নমিনেশন দেওয়া হয় সেখানে দেওয়া হয়? প্রথমত বলি সিনেমাটা আমার নয়, সিনেমাটা আমাদের সকলের, এবং ফিল্ম ফেস্টিভ্যাল একটা লক্ষ্য নিশ্চয়ই, কিন্তু আমরা আপাতত যেটা চাইছি আমরা একটা ভালো প্রজেক্ট করতে চাইছি, একটা ভালো বিষয়বস্তু, ভালো সাবজেক্ট, ভালো আঙ্গিক প্রেজেন্ট করতে চাইছি, তারপর যেমন যেমন সুযোগ আসবে তেমনভাবে এগিয়ে যাবো। আচ্ছা, মানে সত্যি কথা বলতে কি, যে শেষ উৎসবের আজ বোধহয় পথ চলা শুরু হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আশা রাখছি যে শেষ উৎসব এলাকার মানুষের তথা সমগ্র রাজ্যে একটা ভালো প্রভাব ফেলবে, এ আশা রেখে আমরা আজ মতো এখানে শেষ করছি।